পুকুরের শান্ত পানির নিচেই আছে 3 কোটি টাকার সুপারি। বাগেরহাটের কলসি গ্রামের মোতাল্লেবের পুকুরে এসব সুপারি সংরক্ষণ করা হয়েছে ভালো দাম পাওয়ার আশায়। সেপ্টেম্বরে মৌসুম শুরু হওয়ার পর হাটবাজার থেকে পাইকারি দরে সুপারি সংগ্রহ করেন ব্যবসায়ীরা। সব সুপারি প্লাস্টিকের বস্তায় ভরে পানিতে ডুবিয়ে ইট চাপা দিয়ে রাখা হয় 4 থেকে 7 মাস ধরে। ডুবিয়ে রাখা এক একটি বস্তাকে স্থানীয়ভাবে ডোব বলা হয়। অনেকেই ডোবে সুপারি রাখেন। প্রতিটি ডোবে 5 থেকে 6 লাখ টাকার সুপারি রাখা হয়। এবার ডোবেও সুপারি আছে, গাছেও ফলন ভালো, ফলে ন্যায্য দাম পাবেন কিনা তা নিয়ে হতাশ চাষী ও ব্যবসায়ীরা। সুপারি যখন পাওয়া যাবে না তখন কাঁচার মানে বাজারজাত করা হবে। সেলাই করার পর ওই মালটা পানির ভিতরে যদি থাকে মালটা ভালো থাকবে। 1000 সুপারির দাম 17000 টাকা, 18000 টাকা এবং 20000 টাকা দাম হয়। দাম যখন যে মোকামে বেশি পাওয়া যায় তখন সেই মোকামে এই মালটা তখন ডেলিভারি হয়। দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলে সুপারি উৎপাদনের সময়ের ব্যবধান আছে, ফলে সংরক্ষণ করে লাভবান হন ব্যবসায়ীরা। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। অতিরিক্ত যে ফসলটা এই যে সংরক্ষণ আমরাই পুকুরি করি, আগে করতাম মাটির তলে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন পানির নিচে সংরক্ষণ করলে সুপারির গুণগত মানের কোনো হেরফের হয় না। এবছর ফলন ভালো, কিন্তু আপনারা জানেন যে যখন ফলন বাড়ে চাহিদা মানে যোগান বেশি হলে চাহিদা একটু কমে যায়, সেই হিসাবে যখন মৌসুমে দাম কম থাকে, এই জন্য এই এলাকার চাষিরা সুপারি বিভিন্ন বস্তায় ভর্তি করে পুকুরের মতো ডোব সিস্টেমে তারা ওখানে ভর্তি করে। এবার বাগেরহাট জেলায় 3960 হেক্টর জমিতে প্রায় 26123 মেট্রিক টন সুপারি উৎপাদিত হয়েছে, যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকার উপরে। সময় সংবাদ, বাগেরহাট।